ইংরেজি বলতে পারি না, লোকে কি বলবে? আজকের পর্ব তাই নেই, আমি অনুপমা শুরু করছি এবং আপনাদের চিঠি তো আমাদের সঙ্গে আছেই। অয়ন্তিকা লিখেছেন, অয়ন্তিকা বলছেন আমি দ্বিতীয় বর্ষের ছাত্রী, লোকে কি বলবে, অনুষ্ঠানের নিয়মিত দর্শক। থ্যাংক ইউ অয়ন্তিকা। ইংরেজিতে যে একেবারে অপারগ তা কিন্তু না, বাংলা মিডিয়ামে পড়েছি, সত্যি বলছি বাংলা মিডিয়াম ইংরেজি মিডিয়াম সেসব বাধা হতে পারে না, যুক্তি দিয়ে জানি। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নির্ভুল ইংরেজিতে হোঁচট না খেয়ে কথা বলতেও পারি, কিন্তু শত ইচ্ছের পরেও অন্য কারুর মুখের দিকে তাকিয়ে ইংরেজি বলতে গেলে আমার গুলিয়ে যায়, কোথাও একটা সাহসের খামতি থেকে যায়। অয়ন্তিকা এই প্রশ্নও রেখেছেন আমাদের কাছে, আছে এটা কি শুধু আমার সাথেই হয়? না অয়ন্তিকা, এখানে চিঠি, এখানে চিঠি, এটুকু আশ্বস্ত এখনই করি, না তোমার একার সঙ্গে হয় না, অনেকের সঙ্গে হয়। দেবস্মিতা, পৃথা, এরা প্রত্যেকে জানিয়েছেন ইংরেজি বুঝতে পারছি, আমরা ইংরেজি পড়ছিও, ইংরেজি ভাষায় পড়াশোনা করছি, কিন্তু বলতে গেলে আটকে যাচ্ছে। দেবস্মিতা একথাও জানিয়েছেন যে আমার সামাজিক পরিসরেও সমস্যা হয়। আরেকজন লিখেছেন, নাম প্রকাশে অনিচ্ছুক, পারিবারিক অনুষ্ঠানে আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি, কথা বলতে গেলে মনে হচ্ছে যে অন্যদের মতো অত সরগড় ইংরেজিতে তো নই, যদি হাসির খোরাক হই। এই একই আশঙ্কার কথা কিন্তু পৃথাও জানিয়েছেন। একজন যেমন নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের লিখেছেন যে আমি ইংরেজি পড়াই, আমি একটি স্কুলে ইংরেজির শিক্ষক, আমার ক্লাসের যে স্টুডেন্টরা তারা 90% বেশি নম্বর পায় পরীক্ষায়, কিন্তু এই যে আমার ইংরেজি ভাষার দক্ষতা, কথা বলতে গেলে সেটা যেন কোথায় আবার হারিয়ে যায়। আমি ইংরেজি ভাষায় কথা বলে উঠতে পারি না, এমনকি ইংরেজি ভাষায় স্নাতকোত্তর স্নাতক স্তরে পড়াশোনা করছেন এমন অনেক শিক্ষার্থীরাও চিঠি পাঠিয়েছেন, যারা বলছেন যে ভাষাটা নিয়ে তো কাজই করছি, পড়াশোনাই করছি, বলতে পারছি না। এমফিল স্কলার চিঠি পাঠিয়েছেন যে আমার পড়াশোনার দিক থেকে কোনো সমস্যা নেই, কিন্তু আমার না কোথাও মনে হয় উচ্চারণটা ঠিক হচ্ছে না, তাই নিয়ে নিজের মধ্যে একটা কোথায় যেন কিন্তু কিন্তু বোধ, কুণ্ঠা বোধ কাজ করে। এমনকি আরেকজন যেরকম পিএইচডি করছেন, জানিয়েছেন যে আমার এই গবেষণার কাজ, আমার পড়াশোনার কাজ, এটা যদি কোথাও উপস্থাপিত করতে হয় আমাকে তো ইংরেজিতে বলতে হবে, ওইখানে আমার যাবতীয় ভয়। কেউ চাকরির ইন্টারভিউ দিতে গিয়েও দিয়ে উঠতে পারছেন না, যেমনটা ঠিক আমরা প্রমোতে বলেছিলাম। একজন আবার ভাবছেন এমবিএ পড়ব, কিন্তু ওই পড়ব ভেবেই তিনি নিজেকে আবারও সেখান থেকে সরিয়ে আনছেন, কারণ মনে হচ্ছে ওই পড়াশোনাতেও তো ইংরেজির প্রয়োজন হবে। ইংরেজি বুঝতে পারছি, ইংরেজি ভাষাটি সম্পর্কে আমার বোধের সমস্যা নেই। যারা এই ব্যক্ত করার সমস্যার কথা লিখেছেন, আমরা আজকে একটু তাঁদের দিয়েই শুরু করব আমাদের পর্ব। দেখুন, এ কথা অনস্বীকার্য যে একটি ভাষায় অনর্গল কথা বলতে গেলে আমাদের শুধুমাত্র সেই ভাষার আভিধানিক অর্থ, অর্থাৎ ডিকশনারিতে কোন শব্দের কী মিনিং বা মোটামুটি একটা ব্যাকরণের কাঠামো জানলেই যথেষ্ট হয় না, ভেতর থেকে একটা স্বাচ্ছন্দ আসতে হয়, না হলে আমরা সে ভাষায় কথা বলতে পারি না। আমরা যখন আমাদের মাতৃভাষাও শিখেছি, ছোট একটা বাচ্চা যখন ভাষা শিখছে, খেয়াল করে দেখবেন প্রথমে তো ভাঙা ভাঙা কথাই বলে, ও দু একটা শব্দ বলবে, ও দু একটা জিনিসের নাম বলতে শুরু করবে, কিভাবে বলতে শুরু করবে, কিভাবে সে শিখছে একটু খেয়াল করে দেখি। আমরা কি মাতৃভাষা ওকে একেবারে খাতা কলম নিয়ে পড়তে শেখাই? মা ডাকটা কি আগে লিখে দেখাই? লিখতে পড়তে তো শেখেই নি তখনও, কিভাবে শেখে? দেখতে পাই অনর্গল যখন অনেক অদ্ভুত অদ্ভুত সিলেবল ইউজ করছে, অনেক এমন কথা বলছে যেগুলোর আদতেই কোনো মানে হয় না, টা কা বা বলতে বলতে যেই মা বলছি মা হ্যাঁ সাড়া দিচ্ছে, তাহলে এই শব্দটা বাকিগুলোর তুলনায় আলাদা, সেখান থেকে শব্দের সঙ্গে ওর একটা যোগ তৈরি হচ্ছে। আমরা কোথাও বাচ্চাটিকে রিওয়ার্ড করি যে আচ্ছা এইগুলো তার মানে অর্থপূর্ণ শব্দ, অন্যগুলো তুমি যা যা বলছিলে যেগুলো সে বলেই চলছিল সেগুলো অর্থহীন শব্দ, ওগুলো মিলিয়ে যাচ্ছে স্মৃতিতে, থেকে যাচ্ছে সেই সমস্ত শব্দ যে শব্দগুলোতে আমরা বাহ্যিক কিছু প্রতিক্রিয়া পাচ্ছি, সেগুলোই বাচ্চা আস্তে আস্তে এবার বলতে শুরু করবে। তারপর তার আরও বেশি সড়গড় হওয়া, অনর্গল হওয়ার জায়গায় সে আসবে, কিন্তু এই অনর্গল ভাষায় সে যখন পৌঁছয়, আমরা কখনো কখনো একটা আদুরে হাসাহাসি করি, বিদ্রুপ করি কি না করি না, করি না বলেই তার নিজের ভাষা শিখতে সমস্যা হয় না। আর সে ইংরেজি ভাষা শেখায় বা যে কোনো বিদেশি ভাষা শেখায়। আমাদের অনেক চিঠিতে এখানে উল্লেখ করেছেন অনেকে, যেখানে সমাজের ভূমিকার কথা উঠে এসেছে, আমরা সেই নিয়েও কথা বলবো, কিন্তু আপাতত আমরা যদি আমাদের নিজেদের ভেতরের জড়তার কথা একটু বলি, সমাজ আমাকে যে চোখে দেখে
খুব দুঃখজনকভাবে আমরা নিজেদেরও না সেই চোখে দেখতে শুরু করি। তাই জন্যই লোকে কি বলবে পর্বগুলি আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, কারণ লোকে কি বলবে দিয়ে আমিও নিজেকে কি বলবোটা নির্ধারিত হয়ে যাচ্ছে। তো এই যে ধরুন যারা আপনারা লিখেছেন, অয়ন্তিকা, দেবস্মিতা, পৃথা, আরও অনেকে, যে আমি জানি আমার পক্ষে বলা সম্ভব, দেবস্মিতা যেরকম বলছেন যে আমি কিন্তু ভাষাটা বুঝি না এমনটা নয়, বা অয়ন্তিকা বলছেন আয়নার সামনে দাঁড়িয়ে তো দিব্যি বলতে পারছি, তার কারণ আয়না তো ক্রিটিক্যাল হবে না, ওটা তো নিজের কাছে নিজের বলা। যে মুহূর্তে অন্যের সামনে বলতে যাচ্ছি আমরা কিছু বিরূপ প্রতিক্রিয়া পেতে পারি, এই ভয়ে আগাম গুটিয়ে যাচ্ছি। সাহসের খামতি, নার্ভাসনেস, ভয় করে, বুক ঢিপঢিপ করে, অনেকে লিখেছেন আপনারা। আমি গোড়াতেই বলবো এই প্রত্যেকটা ভয় কিন্তু যুক্তিসঙ্গত, কারণ খুব দুর্ভাগ্যজনকভাবে এখনও আমাদের সমাজ ইংরেজি জানাকে একটা বিরাট আসনে বসিয়ে রাখে। তেমনটা হওয়ার কথা ছিল না, তারও কী কী সমস্যা আছে আমরা কথা বলবো, কিন্তু আপাতত আমরা নিজেরা কী করতে পারি, প্রথমত আমি ইংরেজি ভাষা জানাটাকে অত উচ্চাসনেও বসাবো না, নিম্নাসনেও বসাবো না, কোনো ভাষাকেই আমার গ্রেডেশনে ফেলতে হবে না। যে ভাষা আমি আমার জন্মসূত্রে শিখেছি সেটা হয়তো অনেক বেশি প্রয়াসহীনভাবে শিখে গেছি, আলাদা করে খেয়ালও করিনি কীভাবে শিখলাম, কিন্তু যে ভাষা আমাকে একটু ধৈর্য ধরে প্রশিক্ষণের মধ্যে দিয়ে শিখতে হচ্ছে তার প্রতি আমি যত্নশীল হতে পারি, কিন্তু সারাক্ষণ নিজেই নিজেকে একটা স্ক্যানারের নিচে ফেলবো না। কথা বলতে গিয়ে আমার আটকাচ্ছে, তার কারণ আমি ওই মুহূর্তে কথাও বলছি, একটা আত্মমূল্যায়নও চালাচ্ছি। দুই, কথা বলার আগেই ভাবতে শুরু করছি, ওরে বাবারে ইংরেজিতে কথা বলতে হবে, ওরে বাবারে এখানে তো ইংরেজিতে প্রেজেন্টেশন দিতে হবে। এই যে আমরা ভাবতে শুরু করলাম, আমাদের সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা কিন্তু আমার প্রশিক্ষণকে দুর্বল করে দিল, কারণ আমি যতই প্রশিক্ষিত হই না কেন, আপনি ইংরেজি ভাষা ছেড়ে দিন, একটা কোনো বিষয় আপনি দারুণ পড়ে টড়ে গেছেন পরীক্ষা দিতে, কিন্তু খুব নার্ভাসনেস যদি থাকে, আমরা তো অনেক সময় পরীক্ষায় সেই উত্তরটা অত ভালো লিখতে পারি না, সব কিরম যেন গুলিয়ে গেল, হয়তো তার মানে অ্যাংজাইটি গুলিয়ে দেয়। হ্যাঁ, খুব যখন যেটা সরগর হয়ে আছে, প্রায় আমরা নিদ্রাবস্থাতেও প্রায় বলে ফেলতে পারি যে ভাষা, তাতে অতটা সমস্যা হবে না, কিন্তু অত ভালো লার্নিং যেখানে আমার নেই সেখানে আমার আটকে যাবে অ্যাংজাইটির দরুন। হ্যাঁ, আপনারা একদম ঠিক লিখেছেন, আরও বেশি আটকাবে, নার্ভাসনেসের দরুন আটকাবে। তাহলে আগে সেই জায়গাটা নিয়ে আমরা একটু সমাধানে আসি। আমি যখন ইংরেজি বলবো, ভালো বলছি না মন্দ বলছি, ঠিক বলছি না ভুল বলছি, প্রত্যেকটা উচ্চারণ দারুণ হলো কি না ভাববার দরকার নেই। আচ্ছা, বাংলা ভাষা যখন বলি আমরা সবসময় ঠিক উচ্চারণ করি, খেয়াল করে দেখবেন তো, করি না কিন্তু। আবারও এই ভাষাটাকেও আমরা এত টেকেন ফর গ্রান্টেড করেছি, এখানে আমার উচ্চারণের ভ্রান্তি নিয়ে অন্যরা হাসাহাসি করছে না, আমরাও অতটা নিজেকে নিয়ে কুণ্ঠিত বা লজ্জিত হচ্ছি না। ভুল বা ঠিক তো সব ক্ষেত্রেই একইভাবে প্রযোজ্য। তাহলে ইংরেজি ভাষার ক্ষেত্রে বরং নিজেকে এটুকু ছাড় দিই যে আমি তো এই ভাষাটা নিয়ে সারাক্ষণ থাকি না, এ ভাষা আমার ব্যবহারিক ভাষা, এ ভাষা আমার দৈনন্দিন জীবনের পারিবারিক স্তরের ভাষা তো নয়। কখনো কখনো এ ভাষায় আমি অনেক বেশি স্বচ্ছন্দ হলে হয়তো আমার নিজের যে ভাষায় জন্মেছি তার আগে এ ভাষা আসতে পারে, অনেকের তা আসে, সেটাকেও কিন্তু আমি বলবো আমরা খারাপ চোখে দেখবো না। আমরা অনেক সময় তাঁদেরও খুব তাচ্ছিল্য করি, বাবা বাঙালি হয়ে আবার এত অ্যাংলোপনা কেন, আমি কিন্তু সেটাতেও বিশ্বাস করি না। কে কোন ভাষায় স্বচ্ছন্দ হবেন তাই নিয়ে আমরা কটু মন্তব্য করবার কে, ওই ভাষায় স্বচ্ছন্দ হয়ে আমায় ছোট না করলেই হলো, আমি আমার ভাষায় স্বচ্ছন্দ হয়ে তোমাকে ছোট না করলেই হলো, আমার চোখে আমি ছোট না হলেই হলো। এইবার এই সেলফ শেমিংয়ের জায়গাটায় আসে, আমি ভয় না পেলেই হলো। যারা রেওয়াজ করছেন, প্র্যাকটিস করছেন, বলছেন আয়নার সামনে দাঁড়িয়ে রেওয়াজ করছি, নিজের বাড়িতে যখন বলছি তখন একরকম, আমরা যখন বাইরেও কথা বলতে যাচ্ছি দু একটা জায়গা একটু মাথায় রাখবো। যারা যারা চিঠি পাঠিয়েছেন তারা সবাই যে ইংরেজি ভাষা নিয়ে পড়াশোনা করছেন তা কিন্তু নয়, কেউ জুলজি পড়ছেন, কেউ অন্য কোনো বিষয় পড়ছেন। ধরা যাক পৃথা জুলজি নিয়ে পড়াশোনা করে, পৃথা যখন জুলজি নিয়ে কোনো একটা কাজ করতে যাবেন, হয়তো গবেষণার কাজ করলেন অথবা হয়তো শিক্ষকতা করলেন, সেখানে তো জুলজিটা জানতে হবে, ইংরেজি ভাষাটা কত ভালো বলতে পারলাম সত্যি কি সেটা সেখানে খুব একটা গুরুত্বপূর্ণ হবে। বা ধরুন যিনি বলছেন যে আমি ইংরেজি ভাষা পড়াই, পড়াতে গিয়ে আমি যখন সাহিত্য পড়াচ্ছি, এক একটা চরিত্র তার চলন পড়াচ্ছি, সেখানে আমার সাহিত্য বোঝার মনটা রাখতে হবে, সেটা যে কোনো ভাষার সাহিত্য হতে পারে, আমার যদি সাহিত্য বোঝার মনটা থাকে আমি কত ভালো ইংরেজি বলতে পারলাম দিয়ে কী প্রমাণিত হবে বলুন তো। এমন যদি হয় যে আপনি পেশাগতভাবে একটি ইংরেজি ভাষার সঞ্চালকের ভূমিকায় নামতে চান, তাহলে আপনার উচ্চারণ, তাহলে আপনি কীভাবে বলবেন, এ বিষয়ে আপনাকে বাড়তি সতর্কতা
বা প্রশিক্ষণ নিতে হবে, কিন্তু আমরা সবাই কি সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি? তা তো নয়। তাহলে যখন আমি সাইকোলজি পড়ছি বা আমি যখন মনস্তত্ত্ব নিয়ে কাজ করছি, আমি তখন মনস্তত্ত্ব নিয়ে কাজ করছি, তখন কিন্তু মনস্তত্ত্বের কোনো ইংরেজি হয় না। আমি আবেগের ভাষা পড়তে পারলাম কি না, মানুষের আচরণকে বোঝবার ভাষা পড়তে পারলাম কি না, এইটাই গুরুত্বপূর্ণ। আমি ইংরেজি ভাষায় কতটা দড় হলাম তাই দিয়ে কিন্তু আমার কাজের, আমার নিজের জীবনের যে বিষয়টা নিয়ে পড়াশোনা, তার যে প্রায়োগিক দিক, বিরাট ব্যাহত হওয়ার কথা নয়। কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, যেমন অনেকে বলছেন যে আমি হয়তো একটা পেপার প্রেজেন্ট করছি কোথাও, অনেক রিসার্চ স্কলার্সরা আমাদেরকে ইনফ্যাক্ট চিঠি পাঠিয়েছেন, বা এই যে যারা বলছেন যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, ওখানে যারা রয়েছেন তারা হয়তো আমার ভাষায় স্বচ্ছন্দ নয়, তারা প্রত্যাশাও করছেন যে আমি ইংরেজিতেই বলবো, এবং এখানে একটা বাস্তবিক দিকও আছে। ধরুন যখন আরও পাঁচটি মানুষ রয়েছেন, হতে পারে তারা যে প্রদেশের, তারা যে ভাষায় কথা বলে স্বচ্ছন্দ, তারা আমার মাতৃভাষাটি জানেন না, সেখানে ইংরেজি আদতে একটি কমন ল্যাঙ্গুয়েজ। ঠিক যেরকম আমরা স্ট্যাটিস্টিক্সে বলি একটা জেড স্কোর, একটা কমন স্কোর, অনেক অনেক বিষয়ে অনেক অনেক স্কোর পেলাম, তাকে একটা স্কোরে নামিয়ে আনো, একটা গ্রাউন্ড লেভেলে নিয়ে এসো। ইংরেজি হচ্ছে সেরকম একটা কমন প্ল্যাটফর্ম, সবাই মোটামুটি এই ভাষাটা বুঝবো বলবো, যাতে তোমার আমার ভাষার আভ্যন্তরীণ যে বিভাজন বা বিভেদ, সেটা আমাদের কথোপকথনকে, আমাদের সংলাপ বিনিময় আদান প্রদানকে কোথাও ব্যাহত না করে, এটাই তো মূল উদ্দেশ্য। তাতে আমি দারুণ ভালো বলতে পারলাম কি না, ভুল হয়ে গেল কি না, ম্যাটার করার কথা নয়। কিন্তু খেয়াল করে দেখুন তো, ধরা যাক আমি যদি একটা প্রেজেন্টেশনে, হয়তো আমার ইংরেজিতে একটু সমস্যা হচ্ছে, মূল বিষয়টা যদি ঠিকভাবে উপস্থাপিত করতে পারি, যিনি শুনছেন তার কাছে তো সেইটাই গুরুত্বপূর্ণ হওয়ার কথা। আমরা অনেক সময় যারা ইন্টারভিউয়ের কথা বলেছেন, প্রেজেন্টেশনের কথা বলেছেন, আমি তাদেরকে একটা ছোট্ট টিপ দেব, যেহেতু সমাজ এখনও পুরো প্রস্তুত হয়নি আমাদের অ্যাকমোডেট করতে, তাদের জন্য এই টিপ রইল। একটু চেষ্টা করুন একটা কোনো ডায়াগ্রাম রাখতে, যেটা আপনি প্রেজেন্টেশনের সময় শো করবেন বেশি, সেখানে খুব ডিটেলে লিখে রাখবেন না, কিন্তু আপনি যে বিষয়টা জানেন তার একটা নজির ওইখানে রইল। বা ইন্টারভিউতেও ধরুন আপনার মনে হচ্ছে যে একটা মডেল আমি বুঝিয়ে বলে উঠতে পারছি না, জাস্ট এইটুকু অন্তত বলুন যে আমি কি একটা কাগজ কলম আপনার থেকে পেতে পারি, আই ক্যান ড্র দ্য মডেল ফর ইউ। আমরা যদি সেইটুকুর সাহায্য একটু নিতে পারি তাদের থেকে, এবার দেখুন তারপরেও তারা ও তো ভালো ইংরেজি বলতে পারলো না বলে যদি আমাকে না নেয়, সেটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক, এমন ঘটে না তা বলছি না, এমন তো আকচার ঘটছে, আমরা সাম্প্রতিক সময়ও তার নজির দেখছি। কিন্তু আমি অন্তত নিজের বিশ্বাস, নিজের পারা, নিজের পারদর্শিতাকে প্রশ্ন করব না, এইখানে আমাদের একটা আত্মপ্রতিরোধ রাখতে হবে। আমায় জানতে হবে আমি এই ইন্টারভিউতে, আমি এই প্রেজেন্টেশনে আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছিলাম। বিশেষ করে বলবো যারা রিসার্চ স্কলার যখন প্রেজেন্টেশন দিচ্ছেন, ডিসার্টেশনের প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনি যে বিষয়টা নিয়ে কাজ করেছেন সেটা আপনার থেকে বেশি ভালো আর কেউ জানে না। যখন আপনি সেটা প্রেজেন্ট করছেন, আপনি চেষ্টা করুন আপনার কাজটাকে কত ভালোভাবে ওদের কাছে কনভে করা যায়, ওদের সামনে আনা যায়, উপস্থাপিত করা যায়। আপনার মূল উদ্দেশ্য সেটা, আপনি কত নিখুঁত ইংরেজি বলতে পারলেন, এইটাকে আপনার নিজের কাছেও মূল উদ্দেশ্য তৈরি করবেন না। অন্যের কাছে যদি সেটা উদ্দেশ্য হয়, অন্যে যদি সেটা নিয়ে হাসাহাসি করে, তখনকার মতন চেষ্টা করুন ওইখান থেকে মনটাকে আবার আপনার কাজে সরাতে। হ্যাঁ, কঠিন হবে, কিন্তু আমরা যদি প্রতিরোধের ভাষা তৈরি না করি, আমরা যদি মাথা উঁচু করে আমাদের পাড়াটুকুকে নিয়েও নিজেরা গর্বিত না হই, আমি বলছি না যে অন্য ভাষা শেখার প্রচেষ্টা থেকে আমরা সরে আসবো, প্রচেষ্টা থাকবে, কিন্তু সে প্রচেষ্টার মধ্যে এত আত্মগ্লানি কেন? আমার ভেতরে কেন এই প্রশ্ন জাগবে যে যদি আমার ভাষাগত, ব্যাকরণগত, উচ্চারণগত ভ্রান্তি হয়, যেন আমার বাকি সমস্ত জানাটা শূন্য হয়ে যায়? হয় না তো। আমি যদি একটা অঙ্কের পরীক্ষা দিই, সেখানে অঙ্ক তো আর ইংরেজি ভাষায় দেবো না, অঙ্ক তো অঙ্কের ভাষায় দেবো, মনস্তত্ত্ব মনস্তত্ত্বের ভাষায় দেবো, পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের ভাষায় দেবো, তাহলে তাকে তার ভাষায় তার নির্যাসে ধরবো তো। প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটি ডিসিপ্লিনের নিজস্ব ভাষা আছে, আমি সেই নিজস্ব ভাষার সন্ধানে কেন লিপ্ত হচ্ছি না? এটা আমার নিজের সঙ্গে কথা। যারা বলছেন যে একেবারে আনুষ্ঠানিক স্তরে, পারিবারিক স্তরে, সামাজিক স্তরে, আমাদের কোথাও সত্যিই খুব খারাপ লাগে, কারণ অন্যেরা আমাদের একটু তাচ্ছিল্য করে দেখে, ইংরেজিতে কথা বলতে পারলে যেন আমরা একটু বেশি গুরুত্ব পাই। ঠিক, এ পরিবেশ আছে বই কি, কিন্তু এটা আমার সমস্যা নয়, এটা আমার পরিপার্শ্বের সমস্যা, বিশেষ করে ইংরেজি ভাষা নিয়ে এই সমস্যা রয়ে গেছে। ইনফ্যাক্ট দেখবেন অন্য কোনো ভাষা অত ভালো বলতে না পারা নিয়ে
আমরা একটু মজা করতে পারি, তাকে ছোট করি না। সে মজার মধ্যে রসিকতা থাকতে পারে, বিদ্রুপ কম থাকে। ধরুন কেউ হিন্দি অত ভালো বলতে পারে না, বিদ্রুপ কম থাকে, একটু রসিকতা হতে পারে। ও না ওরম ওরম হিন্দি বলে, সেও নিজেকে নিয়ে খুব সহজে রসিকতা করতে পারছে, কিন্তু আমার ইংরেজি খুব খারাপ। এই নিয়ে নিজের সঙ্গে নিজেরও কিন্তু আমাদের এত দ্বন্দ্ব, এত সংশয়, এত যন্ত্রণা রয়ে যাচ্ছে যে আমরা সেটাকে পেরিয়ে উঠতে পারছি না। কিন্তু সবটাই তো ভাষা। আজকে যদি আমি ফরাসি ভাষার প্রশিক্ষণ নিতে যাই, আমি কি প্রথম দিনই অনর্গলভাবে বলতে পারবো ওটাও আমার কাছে বিদেশি ভাষা, ইংরেজিটাও বিদেশি ভাষা? এবং সেখানে একটা নির্দিষ্ট মাধ্যম থেকে আসছি বলে এইবার সেই জায়গাটার দিকেও একটু তাকাবো। কারণ প্রত্যেকে আপনারা লিখেছেন কখনোই কি কিছু হবে, আমি তো বাংলা মাধ্যম থেকে পড়েছি, কি আটকাবে তাতে? প্রথমত আপনারা অনেকে এও লিখেছেন যে এখন স্নাতক স্তরে আমি কিন্তু ইংরেজি ভাষাতেই বইগুলো পড়ছি। এখানে না একটা কথা একটু বলবো, এই যে আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজির আধিক্য বা প্রাধান্য, তার কারণ কিন্তু এই নয় যে ওটা একটি শ্রেষ্ঠ ভাষা না, বা বাংলা একটি অত্যন্ত নিম্নমানের ভাষা না। এর কারণ একটাই, বিভিন্ন বিষয়ে ইংরেজি ভাষায় দেশ বিদেশের যে পরিমাণ বই লেখা হয়েছে, আমাদের পাঠ্যক্রমে আমাদের পাঠ্যপুস্তক অনুসারে সেগুলোকে অ্যাক্সেস করা অনেক সহজ হয়। এখনও আমাদের নিজেদের ভাষায় সেই পরিমাণ পাঠ্যক্রমের বই নেই, তাই জন্যে বহু সময় কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে ইংরেজি প্রাধান্য পাচ্ছে। সেই পরিমাণ বই যদি লেখা হয় তখন হয়তো বাংলা ভাষাতে, বা যে যেটা যার মাতৃভাষা তারা সেই ভাষায় পড়বেন। সেই ভাষায় পড়া বা না পড়াটা আমার অপারগতা নয়, এটা একটা সিস্টেমের অঙ্গ হয়েছি আমি, যে সিস্টেমে একটি নির্দিষ্ট ভাষার আধিক্য আছে কারণ পড়ার বইগুলো সে ভাষায় রয়েছে। এটা যদি আমি নিজের মধ্যে রাখি, তাহলে কিন্তু আমি কোন মাধ্যম থেকে এলাম তাতে আমার বাকি সহপাঠীদের তুলনায় আমার মান কমে যায় না। তারা ইংরেজি মাধ্যম থেকে গোড়া থেকে পড়াশোনা করেছেন, আমি হয়তো করিনি, আমি হয়তো এখন গিয়ে ইংরেজি ভাষায় বইগুলো পড়ছি, তাতে আমার গোড়ার দিকে একটু সমস্যা হতে পারে। ইনফ্যাক্ট আমি বলবো, যারা যারা সেই ভাষা ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছেন বা যাচ্ছেন, গোড়ার দিকে আটকাবে, কিন্তু এই কনফিডেন্সটা রাখুন যে আমি কোন মাধ্যমে গোড়ার থেকে পড়াশোনা করেছিলাম, তাই দিয়ে আমার উচ্চশিক্ষা পরবর্তীকালে আমার নিজেকে উপস্থাপিত করা আটকে যায় না। এমন অনেক মানুষ আছেন যারা এই মানসিক ব্লকে আটকে যাচ্ছেন, আসলে কিন্তু ভাষার প্রশিক্ষণ হয়ে গেছে। যেমন অয়ন্তিকা লিখেছে, আমি বলতে পারি পারি, কিন্তু পারিটা নিজের কাছে যত সহজ অন্যের কাছে সহজ হচ্ছে না, সেই আশঙ্কায় আমার অনেক ভুল হচ্ছে। আমি আমার অতীতে আটকে থাকছি কেন? ধরা যাক আমি বাংলা মাধ্যমে পড়াশোনা করেছি, সেখানে আলাদা করে আমার তাই নিয়ে খুব লজ্জিত হওয়ারও কিছু নেই, তাই নিয়ে আহা আমি বাংলা মাধ্যমে পড়েছি বলে আমার কলার তোলারও কিছু নেই, দেখেছো বাংলা মাধ্যমে পড়ে কেমন ইংরেজি বলতে পারি, এটারও দরকার নেই। আবার আমি বাংলা মাধ্যমে পড়িনি, ইংরেজি মাধ্যমে পড়েছি, আমি বাংলা ভাষা রপ্ত করেছি, আমি বাংলা ভাষায় কবিতা লিখি, হয়তো বানান ভুল হয়, এমনও হতে পারে। দুটোর কাউকেই আমরা ছোট করব না, কারণ তারা তাদের নিজেদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে আরেকটি ভাষার সঙ্গে সখ্য স্থাপন করছেন। আমি যদি সে মানুষটি হই, আমি নিজের সঙ্গে নিজে সেখানে একটা সহৃদয় যোগ স্থাপন করব। আমি যখন একটি বিষয় পড়ছি, আমার যদি কোনো ভাষার কোনো বিশেষ শব্দে কোথাও বোঝার সমস্যা থাকে, আমি আভিধানিক হেল্প নেব। আমি চেষ্টা করব যে একটা ভাষা যখন শুনছি, সেখানে তার বাক্য গঠন, সেখানে তার বাক্যের চলন কীভাবে আসছে, নিজের কথার মধ্যে সেটা আনতে পারি কি না। কথা বলা শুধু বাড়াবো না, শোনা বাড়াবো। উচ্চারণের ক্ষেত্রে সঠিক উচ্চারণ শেখার মধ্যে তো কোনো ভুল নেই, কিন্তু না বলতে পারার মধ্যে কোনো অপরাধ নেই। এই অবস্থানটা নিতে পারি কিনা দেখি, যদি দেখি কেউ তাতে হাসছে, তাকে আলাদা করে আমি আমার মাথায় এত প্রাধান্য দিচ্ছি কেন? তার হাসির জায়গাটাতে যে সমস্যা আছে তাই নিয়ে আমরা কথা বলবো, কিন্তু যখন অবধি তাকে থামাতে পারছি না, আমি কেন তার দ্বারা নির্ধারিত হব? যতক্ষণ অবধি লোকে বলবে, ততক্ষণ অবধি আমাকেও আমার সঙ্গে একটা অন্য সংলাপ কোথাও তৈরি করতে হবে, তার ধারাবাহিকতা রাখতে হবে। লোকের বলা হয়তো বদলাবে, ততদিনে যেন আমার নিজের সঙ্গে নিজের যে কোনো ভাষার সংলাপের স্বাচ্ছন্দ্য ব্যাহত না হয়। সমাজের দৃষ্টিভঙ্গি যে সত্যিই বদলানোর প্রয়োজন, তার নজির আমরা সাম্প্রতিক সময়ে দেখেওছি, যেখানে কিছু বিশেষ কলেজের ভর্তির প্রক্রিয়াতেও ইংরেজি মাধ্যম বেশি গুরুত্ব পাচ্ছে, বলা থাকছে ইংরেজি মাধ্যম না হলে তুমি অ্যাপ্লাইই করো না। এর মধ্যে ইংরেজি ভাষা নিয়ে আমাদের একটা পূর্বানুমান কাজ করছে, শিক্ষার্থীদের নিয়েও একটা পূর্বানুমান কাজ করছে, এবং একথা আমি বলতে বাধ্য, আমাদের শিক্ষা ব্যবস্থায় সত্যি এই ধরনের বায়াস, এই ধরনের অনিরপেক্ষতা, একপেশে মনোভাব কাজ করে।
বহু সময় এই কথা আমরাও দেখেছি যে খুব তুখর ইংরেজিতে ভাইবা দিতে পারছে, ভালো বলতে পারছে, আমরা গোড়াতেই মনে মনে তাকে আর একটু বেশি নম্বর দিয়ে ফেলি। এখানে না আমার আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, আমার নিজের ব্যক্তিগত একটি অভিজ্ঞতার কথা একদম শেষে শেয়ার করব। আমি নিজেকেও এর বাইরে রাখছি না, আমার প্রত্যেকের কাছে অনুরোধ নিজেকে আরও একবার মনে করিয়ে দেওয়া, আমরা যেন সতর্ক হই। আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হিসেবে রয়েছি বা আমরা যখন কারোর ইন্টারভিউ নিতে যাচ্ছি, আমাদের অনেক সজাগ হতে হবে। ওই যে বললাম, আমি তো ইংরেজির সঞ্চালকের ইন্টারভিউ নিতে যাইনি, তার তো পরীক্ষা নিচ্ছি না, আমি তো স্পোকেন ইংলিশ ক্লাসের এক্সামিনার নই। যে ভাষাটা ও ভালো বলে উঠতে পারছে না, সেই ভাষাটাও কত ভালো বলতে পারলো তাই দিয়ে কি ওর বিষয়ের দক্ষতা বা যোগ্যতার প্রমাণ হয়? শ্রেষ্ঠা প্রশ্ন করেছেন যে হ্যাঁ, আমি মানছি বিভিন্ন ভাষার মানুষদের সঙ্গে কথা বলার জন্য কমন ল্যাঙ্গুয়েজ তো ইংরেজি, যেটা আমরা একটু আগেও বলছিলাম। কিন্তু শ্রেষ্ঠা বলছেন যে আমি দেখেছি ইংরেজি বলার দক্ষতার থেকেও কে ইংরেজি মাধ্যম সেইটা অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। আমরা যেন ইংরেজি মাধ্যম শুনে আগাম তাকে অনেকটা বড় জায়গা দিয়ে ফেলছি, সে তার নিজের কাজটা কেমন ভালো পারবে কি না আদৌ আমরা কিন্তু তখনও তলিয়ে দেখছি না। মানে কোথাও যেন তার প্রবেশাধিকারের মূল নির্ধারক হচ্ছে তার মিডিয়ামটা কী ছিল। যেমন ক্যামেলিয়া চিঠিতে লিখেছেন যে আমাকে এই সমস্যার মধ্যেও পড়তে হয়েছে যে আমি যখন আমার ডিসার্টেশন প্রেজেন্ট করছি, আমি ভূগোল নিয়ে পড়াশোনা করেছি, আমি হয়তো কখনো আটকে গেছি, আমি হয়তো একটু বাংলায় বলে ফেলেছি, আমার যারা শিক্ষক তারা রেড়ে করে উঠেছেন, কেন বাংলায় বলছো, কেন ইংরেজিতেই বলতে হবে। ক্যামেলিয়া একথাও লিখেছেন যে আমি পড়াই, টিউশন দিই, সেখানে যে শিক্ষার্থীরা আমার কাছে আসে ভূগোল পড়তে আসে, তাদের অভিভাবকরাও বলছেন যে না, আপনাকে সারাক্ষণ ইংরেজিতেই কথা বলতে হবে, তা না হলে আমি স্টুডেন্ট পাঠাবো না। এই বায়াসের কথা আরও অনেকের চিঠিতে এসেছে, যেরকম নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিখেছেন যে তার এক্স বয়ফ্রেন্ডও তাকে বললো যে ভালো ইংরেজি বলতে না পারলে কী করে হবে। ইনফ্যাক্ট এই ধরনের চিঠি এসেছে যেখানে আমরা দেখছি যে সম্পর্কের ক্রাইটেরিয়া সেট করার ক্ষেত্রেও কিছু কিছু মানুষ দেখছেন আমার সঙ্গী খুব ভালো ইংরেজি বলতে পারে কি না। কী ভয়ঙ্কর অবস্থা ভাবুন তো। তার মানে শুধু মেধার সঙ্গে আমরা ইংরেজি বলতে পারাকে জুড়ছি না, স্মার্টনেসের সঙ্গে জুড়ছি। একটা কথা বলুন তো, আমরা যখন কারোর সঙ্গে সম্পর্কে থাকি, আমার আর তার সংলাপের মধ্যে যেন পারস্পরিক বোঝাপড়া থাকে, এই তো চাইব। সেটা বাংলা ভাষায় হলো না, হিন্দিতে হলো না, ইংরেজিতে হলো না, কি এমন কোনো ভাষায় হলো যে ভাষা ধরুন আমি জানি না, বা দুজনের মধ্যে কেউ একজন জানে আরেকজন না জানলে তাকে সেটা একটু শিখতে হবে, অসম্ভব কি? এমনও কি আমরা দেখিনি প্রেমের সিনেমায় উপন্যাসে যে দুজন সম্পূর্ণ দুটো আলাদা ভাষার মানুষ তেমন ভালো কেউ কারুর ভাষা বলতে পারছেন না? কিন্তু প্রেমের তো নিজস্ব ভাষা থাকে, ঠিক যেরকম সুরের নিজস্ব ভাষা থাকে, প্রেমেরও নিজস্ব ভাষা থাকে। একইভাবে শিক্ষার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমরা বিষয়টাকেই তার মূল ভাষা বলে ধার্য করব না কেন? আমার এখানে আপনাদেরও বলার যে আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হিসেবে রয়েছি, আমরা কি এইটুকু অ্যাকমোডেশন তাদেরকে দিতে পারি? এক, তাদের প্রবেশিকাতে আমরা গোড়াতেই কোনো পূর্বানুমান রাখবো না। আমরা একথা জানান দিতে পারি যে বিষয়গুলো এখানে পড়ানো হচ্ছে বা যে বিষয়গুলো নিয়ে তুমি পড়তে আসছো, ইনসিডেন্টালি তাতে ইংরেজি ভাষার বইয়েরই আধিক্য বেশি, ফলত ইংরেজিতেই তোমাকে হয়তো পড়তে হবে, কারণ পরীক্ষা ইত্যাদি সেই ভাষাতেই হবে। এটা আমি বলে দিই, এর পরের চয়েস তো তার, সেই মানুষটি তার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবেন সেটা তো তিনি বুঝবেন। আমি কেন আগাম ধরে নিচ্ছি তার পারদর্শিতা বা অপারদর্শিতা? এবার যখন আমরা ক্লাস নিচ্ছি, এবার যখন আমরা পরীক্ষা নিচ্ছি, সত্যিই কি খুব কিছু যায় আসে যদি কিছুটা অংশ সেই মানুষটি এমন কোনো একটা ভাষায় বলে যেটা ও বোঝাতে পারবে আমি বুঝতে পারবো? এটাই তো ল্যাঙ্গুয়েজের মূল উদ্দেশ্য, তুমি আমি বুঝতে পারলেই তো হলো। এবার ধরুন সেই শিক্ষার্থী যদি এমন একটা ভাষায় কথা বলতে চান যে ভাষাটা আমি জানি না, ধরা যাক তিনি হয়তো নর্থ ইস্ট থেকে এসেছেন, তিনি যদি বলেন যে আমি খাসি ভাষায় বলতে চাই, আমি খাসি ভাষাকে অসম্মান করতে পারি না তো? আমি তার কাছে বলতে পারি যে আই এম ভেরি সরি, এই ভাষাটাতে আমি সরগর নই, তাই আমার একটু বুঝতে অসুবিধা হতে পারে, এবং এই মুহূর্তে এখানে আর কেউ নেই যারা এই ভাষাটা জানেন, আর কোন ভাষায় তুমি আরেকটু কমফোর্টেবল হবে বলতে? এই অ্যাকমোডেশন কেন আমরা দিতে পারছি না? আপনি বলতে পারেন যে পরবর্তীকালেও যখন কাজ করতে যাবে তখন কি হবে, ওই পরবর্তীটা ওকে একটু বুঝতে দিন। আপাতত আপনি যখন ওর পরীক্ষা নিচ্ছেন, আমি যখন ওর পরীক্ষা নিচ্ছি, আমরা যখন ইন্টারভিউ নিচ্ছি, আমরা ওকে পরবর্তীর জন্যে একটু পরামর্শ দিতে পারি। আমরা প্রথমেই তাকে বাতিল করে দিচ্ছি কেন? সত্যিই যখন একজন কোনো ভূগোলের শিক্ষকের কাছে কোনো একটি ছোট বাচ্চা যাচ্ছে,
সে তো স্পোকেন ইংলিশ ক্লাসে যাচ্ছে না, তাহলে সেখানে সে কতটা ইংরেজি শুনে ফিরলো, কি যায় আসে বলুন তো? আমাদের নিজেদের ভাবনায় কি সেই পরিবর্তন আমরা আনতে পারি না? সমাজ হিসেবে, ওই লোক হিসেবে আমরা যদি আমাদের মানসিকতা একটু বদলাতে পারি, আমরা যদি আরও একটু ইনক্লুসিভ হতে পারি, যে আমরা গোড়াতেই তার মাধ্যম, তার ভাষার কতটা চলন, কতটা স্বচ্ছন্দ, কীরকম উচ্চারণ, এর উপর ভিত্তি করে বাতিল করে দেবো না, যদি পারি, বিশ্বাস করুন তাতে আরও অনেক খুব সক্ষম, পারদর্শী, জ্ঞানী মানুষকে আমরা আরও কিছুটা এগিয়ে যেতে দিতে পারবো। তার আরও কিছুটা পথ পাওয়ার কথা ছিল, তার আরও কোথাও পৌঁছানোর কথা ছিল, আমি হয়তো দরজায় বসে একটি ভুল নির্ধারকের কারণে তাকে সেই সুযোগটুকু দিলাম না। আমরা নিজেদের সেই বায়াসেসগুলোকে যেন একটু চিহ্নিত করতে পারি, এমনকি সামাজিক পরিসরেও। কেউ দারুণ ভালো ইংরেজি বলা মানেই সেই মানুষটির সঙ্গে আমার দারুণ বোঝাপড়া হবে, সে দারুণ স্মার্ট, এরকম কিছুই প্রমাণিত হয় না। উল্টো দিকে যারা আছেন তারাও একটু আমরা মনে রাখবো, যে মানুষটি ইংরেজি দিয়ে আমাকে বিচার করলো এটা তার ভাবনার সীমাবদ্ধতা। ওর ভাবনার সীমাবদ্ধতা দিয়ে আমি আমার নিজের পারা না পারার সীমাবদ্ধতা রচনা করব না। ইংরেজি শেখার মধ্যে তো কোনো সমস্যা নেই, সে কথাও আপনারা লিখেছেন। একজন যেমন নাম প্রকাশে অনিচ্ছুক জানিয়েছেন যে আমি যে অর্গানাইজেশনে আছি সেখানে সত্যিই আমরা জানি যে বিভিন্ন দেশের মানুষ আসছেন, বিভিন্ন প্রদেশের মানুষ আসছেন। ইংরেজির যদি একটা বেসিক প্রশিক্ষণ থাকে, কিছু ল্যাঙ্গুয়েজ স্কিল ট্রেনিং, সফট স্কিলস ট্রেনিং যদি থাকে, তাহলে না কাজের জায়গায় সুবিধা হয়। কিন্তু উনি বলছেন যে এমনও দেখেছি সেই ধরনের কোনো কর্মশালার যখন আয়োজনও হচ্ছে অর্গানাইজেশনের তরফ থেকে, বিশেষ কেউ আগ্রহ দেখাচ্ছেন না। ইনফ্যাক্ট পৃথা লিখেছেন, ভেরি অনেস্টলি লিখেছেন যে আমি কিন্তু চেষ্টাও করছি না নিজেকে এই ভাষায় আরও একটু সড়গড় করতে। চেষ্টার জায়গাটাকে কিন্তু আমরা কখনোই সরিয়ে দিতে পারি না, এবং সেটা শুধু ইংরেজি বলে নয়, আবারও বলছি যে কোনো নতুন কিছু শিখতে আমি নিজেকে তো নিয়োগ করতে পারি, যদি মনে করি যে সেখান থেকে আমার কিছু আহরণ আছে। ধরুন এমন অনেক মানুষ আছেন যার মনে হতে পারে যে আমি উর্দু বুঝবো, আলাদা করে বুঝবো, যাতে উর্দু গজল আমাকে ট্রান্সলেশন পড়ে বুঝতে না হয়। আমি সংস্কৃত শিখবো যাতে এই শ্লোকটা ট্রান্সলেশন পড়ে বুঝতে না হয়। এই শেখার তো কোনো শেষ নেই, ফলত শেখার পরিসর যদি থাকে, আমায় যদি কেউ প্রশিক্ষণ দেওয়ার জন্য একটা পরিবেশ দেয়, আমি নিশ্চয়ই সে পরিবেশের অংশও হব। ইনফ্যাক্ট অনিশ একটি ভারী সুন্দর চিঠি পাঠিয়েছেন। অনিশ লিখেছেন যে একটা সময় একদম বলতে পারতাম না, ক্লাস 9-10 যখন ছিল ইংরেজির ইটুকু আমার বোধগম্য হতো না। পরবর্তীকালে ক্লাস 11-এ ওঠার পর একটু নতুন স্কুলে ভর্তি হয়, সেখানে ইংরেজি শিক্ষার নবজন্ম হয়েছিল। আমার স্যার বলতেন নিজের সঙ্গে কথা বলবে ইংরেজিতে, নিজেকে ভুল বলবে, তাতে তুমিই তোমার শিক্ষক হবে। কিন্তু তার পরবর্তীকালেও ইংরেজি ভাষায় 95% নম্বর পেয়েছিলেন অনিশ, কিন্তু কথা বলতে গেলে তার অসুবিধে হতো, এবং এমনও হয়েছে যে ভীষণ ভালো বক্তৃতা দিতে পারি, বাগ্মী অনিশ বাদ পড়েছেন, স্কুলের টিম থেকে বাদ পড়েছেন, ডিবেট টিম থেকে বাদ পড়েছেন, কারণ বক্তৃতাটা ইংরেজিতে সে দিতে পারেনি। সেই অন্তরায় পার করেছেন অনিশ। অনিশ জানিয়েছেন যে আমি নিজের চেষ্টায়, নিজের জেদে সেখান থেকে পেরিয়ে এসেছি। কুর্নিশ অনিশ, কিন্তু যারা এখনও অতটা পারছি না, আমরা প্রচেষ্টা রাখতে পারি, আমাদের পারাটার যে পথ সে পথে আমরা ধাপে ধাপে এগোনোর চেষ্টা করতে পারি। কিন্তু আমার না পারা নিয়ে আমি যেন নিজেকে সারাক্ষণ হীনম্মন্যতায় আচ্ছন্ন করে না ফেলি। আমি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আজকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব, তার মধ্যে দিয়ে আজকের পর্ব শেষ করব। এই যে বলছিলাম না যে আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ হচ্ছি, আমরা যখন ক্লাস নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, আমাদের মধ্যেও অনেক সময় অনেক একপেশে মনোভাব থাকে। আমি একটা সময় একটি কলেজে পড়াতাম, সেখানে বিভিন্ন প্রদেশের মানুষ পড়তে আসছে, ম্যানেজমেন্ট স্কুল MBA পড়তে আসতে। ইনফ্যাক্ট যিনি লিখেছেন যে MBA পড়তে চাই কিন্তু যদি ইংরেজিতে ভালো না হই, আমার এই অভিজ্ঞতা তোমার জন্যেও। ক্লাস নিচ্ছি, ইংরেজিতেই ক্লাস নিচ্ছি, এবং ক্লাস টাস হয়ে যাওয়ার পরে অনেক সময় কেউ কেউ, যারা ধরুন আমার শহরের, হয়তো তারা বাংলাভাষী, তারা হয়তো এসে জিজ্ঞেস করছেন যে আচ্ছা ম্যাম এইটা কী হবে, বাংলা ভাষাতেই জিজ্ঞেস করছেন, বাংলা ভাষাতে বুঝিয়েও বলছি। আমার হিন্দি কিন্তু ভীষণ খারাপ, একদম অকপটে বলছি, ভীষণ খারাপ। একদিন ক্লাস নিয়ে বেরোচ্ছি, একজন শিক্ষার্থী এগিয়ে এলেন, এসে আমাকে বললেন যে আমি ঝাড়খণ্ডের একটি শহর থেকে এসেছি, হিন্দিতেই বললেন, যে ভাষায় আপনি ক্লাস নিচ্ছেন ম্যাম, ইংরেজি ভাষা, আমি ওটা একদম বুঝতে পারি না, আমি আমার মাতৃভাষা ছাড়া ইনফ্যাক্ট আর কিছুই বুঝতে পারি না। আমাকে সে যখন এই কথা বলছে, তখন আমি একটু হেসে তাকে বললাম যে ওয়েল, ইফ আই স্পিক ইন হিন্দি, ইউ ওয়ন্ট বি এবল টু আইডেন্টিফাই ইয়োর ওন মাদার টাং। আমার মনে হয়েছিল আহা, দারুণ স্মার্ট একটা উত্তর দিলাম। কি বললো জানেন? আমার দিকে তাকিয়ে খুব নম্রভাবে সে উত্তর দিয়েছিল,
মা হ্যাঁ পেছান লুঙ্গা। আমি সত্যি বলছি আপনাদের, ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার নিজের বলা কথার জন্য আমি লজ্জিত হয়েছিলাম। এই শিক্ষার্থীর জন্য আমি গর্বিত হয়েছিলাম যে মাথা উঁচু করে তার মাতৃভাষা নিয়ে কথা বলতে পারে, এটুকু দাবি রাখতে পারে যে আমি পারছি না, আমাকে তুমি সাহায্য করো। সেখানে আমাদের অনেক কিছু করণীয় থাকে, শিক্ষণীয় থাকে ওর থেকে। আজও আমার হিন্দি সরগর নয়, ব্যাকরণগতভাবে নির্ভুল নয়, কিন্তু এই শিক্ষার্থীর কাছে আমি আজন্ম ঋণী। কারণ আমার বাড়ি এসে মনে হয়েছিল, না আমি তো ক্লাসে যদি আমার কোনো বাংলাভাষী স্টুডেন্ট একটু কিছু বাংলায় এক্সপ্লেন করতে পারলে করে তো দিই, কেন হিন্দি শিখবো না, কেন আমি তার সঙ্গে আরেকটু সেইখানে সহযোগিতার ভাষায় আসবো না। ও তো MBA পড়তে এসেছে, ও যখন মার্কেটিং ম্যানেজমেন্ট করবে, যখন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করবে, সেখানে তো বিষয়টা পড়বে, কেন ইংরেজিতে তার অসুবিধে আছে বলে আমি তার সেই প্রশিক্ষণের বাধা হয়ে দাঁড়াবো? অন্তত যেটুকু বুঝিয়ে বলার জন্যে প্রয়োজন, শুধুমাত্র একটা আদান প্রদান স্থাপনের জন্য প্রয়োজন, সেটুকু হিন্দি আমিই বা কেন শিখতে পারি না? আমি যদি ওর থেকে প্রত্যাশা করি ও এতটা পথ এগোবে, আমি কেন কিছুটা পথ এগিয়ে যেতে পারি না? আমার মনে হয় এই ভাবনা আমরা আমাদের মতন করে নিজেদের জীবনেও রাখতে পারি। আমি যেটা বলেছিলাম ওকে, হয়তো আপাত দৃষ্টিতে খুব সহৃদয় হয়ে বলেছি, হেসে বলেছি, আদতে তার মধ্যে আমার সুবিধাপ্রাপ্ত অবস্থান ছিল, আমার ক্ষমতার আস্ফালন ছিল। নিজেকে নিয়েও তো আমাদের সজাগ হতে হয়, তা না হলে নিজেই বা বদলাবো কী করে, অন্য মানুষকেও নিয়ে এগোবো কী করে? সমস্যাটা ইংরেজি ভাষার নয়, সমস্যাটা কোনো ভাষারই নয়। কোনো ভাষা বড় নয়, কোনো ভাষা ছোট নয়, আমাদের মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের একসঙ্গে বিকশিত হতে দিচ্ছে না। আমরা কি সেই বাধাগুলো একসঙ্গে পেরোতে পারি না?